নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও বেলডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতি দখল করতে পারল না তৃণমূল। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে পঞ্চায়েত সমিতিতে ভোট গড়ল কংগ্রেস ও সিপিএম। বেলডাঙ্গা এক নম্বর ব্লকে 39টি পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ভোটাভুটি শুরু হয়। এই ব্লকে 39টি আসনের মধ্যে 22টি আসন ছিল তৃণমূলের। কংগ্রেস থেকে ছিলেন 11 জন সদস্য, সিপিএমের থেকে ছিলেন 4 জন সদস্য এবং বিজেপির 2 সদস্য ছিলেন। এদিন ভোটাভুটিতে হাজির 39 জনই, কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়। ত্রিমুখী হয় ভোটাভুটি। পঞ্চায়েত সমিতির সভাপতি হন কংগ্রেসের আজাদ মণ্ডল, সহকারী সভাপতি হন সিপিএমের শামিনারা বিবি। আপনি কটা ভোট পেয়েছেন? আমি 24টা ভোট পেয়েছি। এই নিয়ে আপনার তো ছিল তো কটা, আপনাদের কংগ্রেসের কটা জোটের কটা ছিল? আমাদের 15টা ছিল। বাকি ভোট তাহলে কারা কারা দিল? শাসক দল দিয়েছে আমাদেরকে ভোট। শাসক দল দিয়েছে, তাই তো? কি করার ইচ্ছা আছে আপনার? এই যে জিতলেন, জনসাধারণের কাজ করব, যাতে সুস্থভাবে কাজটা করতে পারি, জনসাধারণের জনগণের ভারতে আমি নির্বাচিত হয়েছি। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন, তাই তো? কেমন লাগছে? কেমন লাগছে আর কি? কিভাবে আপনারা ভোটাভুটি হয়েছিল না কি হয়েছিল? আপনি কি বলবেন, মানে এই যে আপনার সাধারণ মানুষকে কি বলবেন? আমাদের একটাই বার্তা দিতে চাই, এই যে আমরা 15টা জোটের প্রার্থী থেকেও আমরা 24টা ভোট পেয়েছি, এইখানে বুঝতে পাচ্ছি চোরের বিরুদ্ধে মানুষ সততাকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছে। এখানে সততার জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে, চোরের জয় হয়নি। বোর্ড হাতছাড়া হতে পরস্পরকে দুষছেন তৃণমূলের দুই গোষ্ঠী। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর ছেলে তাবি বিধায়ক ও ব্লক সভাপতির জন্যই বোর্ড হাতছাড়া হয়েছে। বেলডাঙ্গা যিনি দক্ষিণ চক্রে ব্লক সভাপতি আছে শহীদ সাহেব, তিনি কংগ্রেসের করে সম্পূর্ণভাবে এই বোর্ডটিকে কংগ্রেসের হাতে তুলে দিলেন দায়িত্ব নিয়ে। তাই যারা জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, তাদের কাছে অনুরোধ করব যে এই সমস্ত ব্লক সভাপতিকে অবিলম্বে দল থেকে সরান, এবং এই যে বিধায়ক রয়েছেন তিনি নিজে দায়িত্ব সহকারে যে কংগ্রেসের হাতে তুলে দিলেন এই ভোটটাকে, তাদের এই মানসিকতাকে ধিক্কার জানায়। এবং তারা এই যে দলবিরোধী কাজ করলো, এবং দলবিরোধী কাজ করে যেভাবে প্রমাণ করলো যে বেলডাঙ্গায় তিনি কংগ্রেসের দালালি করছেন, এটা একদম প্রমাণিত হয়ে গেল। বেলডাঙ্গা এক নম্বর দক্ষিণ জোনের ব্লক সভাপতি দোষারোপ করছেন বিধায়ক পুত্রের দিকেই। আমার বিরুদ্ধে অভিযোগ যে করছে সেই এক নম্বর অভিযোগকারী। তৃণমূলের 22 জন সদস্য ছিল, 13 জনকে উনি পালিয়ে গেছিল, আজ 10 দিন হলো। 10 দিন আমরা বারবার বলেছি যে একসঙ্গে এসো, একসাথে বসে আমরা ভোট করব, সে আসেনি। রাজ্য থেকে আমি যেটা জানতে পারলাম বা দেখলাম, জেলা সভানেত্রী শ্রাবণী সিংহ রায় আমার নাম 1 নম্বরে পাঠিয়েছিল, সে 1 নম্বরকে তৃণমূল কংগ্রেসকে মান্যতা না দিয়ে সে নিজের নাম প্রস্তাব করেছে, বাকি লোক তারা আপন আপন ভোট দিয়ে দিয়েছে, সেটা আমার কিছু করার ছিল। আমার অভিযোগ 1 নম্বর অভিযোগ হলো জামিল চৌধুরী সম্পূর্ণ এবং তার এই খেলাটা খেলেছে।